মোহাম্মদ শাকিল, আপনি লিখেছেন ক্লোজ আপ বর্তমানে প্রকাশ্যে জেনা করার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি আসলেই তারা বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে প্রকাশ্যে জেনা করার জন্য উৎসাহিত করছে। এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদের ব্যাপারে কিছু বলতেন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আর্গুমেন্ট। ক্লোজ আপ আমরা জানি ইউনিলিভারের একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড আপনার যদিও একটা পেস্ট, শুধুমাত্র পেস্টের ব্র্যান্ড, অথচ তারা তাদের প্রচারণা দেখলে মনে হয় তারা এদেশে জেনাকে, অবৈধ কাজকে, হারাম কাজকে প্রমোশন করতে এসেছে। অনেক মুসলিম দেশে তারা আপনার সমকামিতার প্রচারণায় এবং সেটাকে স্বাভাবিককরণের জন্য তারা অর্থ ব্যয় করছে। এদেশ থেকে ইউনিলিভার, তারা বাইরের প্রতিষ্ঠান, বাইরের দেশ, বাইরের ব্যবসা, বাইরের কোম্পানি, তারা এদেশ থেকে আমাদের টাকা পয়সা ব্যবসার মাধ্যমে যেরকম নিয়ে যাচ্ছে, আমাদের ইমানটা হরণ করে নিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এদের দায় অনেক বেশি। কোনো ভালো কাজে এদের কোনো ইনিশিয়েটিভ দেখতে পাবেন না। কোনো ইসলামিক কোনো প্রোগ্রামে, ভালো কোনো কাজে যেটার সাথে এদেশের মাস পিপল জড়িত, সেখানে তাদেরকে স্পন্সর করতে দেখবেন না। সম্প্রতি আমরা দেখেছি যে ক্লোজ আপ একটা বিজ্ঞাপন প্রচার করছে যে একজন হিজাব পরিহিতা নারী, একজন ছেলে যার বুকে ক্রুশ চিহ্ন আছে, তার সাথে অবৈধ সম্পর্ক করছে এবং নিচে লিখে দেয়া আছে দ্বিধাহীন কাছে আসার গল্প। তার মানে তারা বলতে চাচ্ছে যে কোনো মুসলমান যে কোনো ধর্মের মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে কোনো প্রকার দ্বিধা যেন না করে, তথাকথিত অবৈধ রিলেশন, যেটা হারাম রিলেশন, যেটা সেটা করতে যেন দ্বিধা না করে। এই যে প্রচেষ্টা তাদের, এই যে আপনার একটা হারাম কাজের জন্য উদ্বুদ্ধকরণ এবং ইসলাম যেটাকে হারাম করেছে মুসলিমদেরকে সেই হারাম জিনিসটা করতে উদ্বুদ্ধ করা এবং সেটাকে স্বাভাবিক করে ফেলা, যুবকদেরকে তথাকথিত প্রেম, অবৈধ রিলেশন এবং হারাম রিলেশনকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা তাদের, এই প্রচেষ্টাটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য। একটি কারণে অন্তত এই পেজটি আমাদের বয়কট করা উচিত এবং এটা বয়কটের ডাক তোলা উচিত। সামাজিকভাবে এটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করুন এবং এদের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, তরুণদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। তারা এদেশ থেকে অর্থ করে যেমন নিয়ে যাচ্ছে, আমাদের ইমান আমলটা নিয়ে যাচ্ছে এবং একটা পেস্টের ব্র্যান্ড তারা এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলকভাবে করা, এটা এই দেশকে, এদেশের সংস্কৃতিকে, এদেশের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। বিধায় কর্তৃপক্ষের উচিত এদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।